আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা পার্সেলের আনবক্সিং নিয়ে আসছি। পার্সেলটা এসেছে নয়া উদ্যোগ পাবলিকেশন থেকে। গতকালকে ওদের নতুন কয়েকটা বই বের হয়েছে, চলুন দেখি কি কি বই আছে, আপনাদেরও দেখাই। খুব সুন্দর করে খাকি পেপার দিয়ে উপরে পজিটিভ দিয়ে দেওয়া আছে, যাতে করে পানি বা অন্য কোনো কিছুতে যেন ড্যামেজ না হয় বই। যথেষ্ট পরিমাণের মোটা করে পেপার দিয়ে দিছে। বেশ মোটা করে বাবল র‍্যাপ দেওয়া আছে। বইগুলো গতকালকে বের হয়েছে, তো ব্যক্তিগত ব্যস্ততার কারণে বাংলা বাজার যাওয়ার ইচ্ছা থাকলো, যাওয়ার সুযোগ হয়নি, তো প্রকাশক নিজেই বইগুলো দিয়ে গেছে। সারাদিন খাটাখাটির পর রাত্রে বেলা এসে আমার বইগুলো আমার হাতে দিয়ে গেছে। আসলে বইয়ের প্রতি টান তো আছেই, সেই সাথে যখন এইসব ছোট ছোট বিষয়গুলো যুক্ত হয় তখন ভালো লাগাগুলো আরো বেড়ে যায়। যে বই প্রকাশের প্রথম দিনই আমি হাতে পেয়ে গেছি বাসায় বসে। আর যাই হোক, বইগুলো আপনাদের দেখাবো এক এক করে। প্রথমে যে বইটা আছে সেটা হলো দা ক্রুসিফিক্স কিলার। বইটা লিখেছেন ক্রিস কার্টার, অনুবাদ করেছেন জন ডিউক। বইটি মূলত সিরিয়াল কিলিং নিয়ে লেখা, পুলিশ প্রসিডিউরাল। সুন্দর এই প্রচ্ছদটি করেছেন জুলিয়ান ভাইয়া, বইটির লর্ড জুলিয়ান। বইটির প্রচ্ছদ মূল্য 550 টাকা। এই বইটার গল্প মূলত একটি পরিত্যক্ত কটেজে তরুণী লাশ পাওয়া যায়। সেই লাশের ঘাড়ের মধ্যে একটি ক্রুশ চিহ্ন আঁকা থাকে। তো খুনের ধরন, রহস্যময় ফোন কল, সবকিছু মিলিয়ে একটি কুখ্যাত সাইকোপ্যাথের সাথে মিলে যায়, কিন্তু যেটা কখনোই সম্ভব না, কারণ তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কয়েক বছর আগে। তো এই থেকে শুরু হয় হোমসাইড ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশন, সেই সাথে রবার্ট হান্টার ও তার সহযোগী কার্লোস সের দুঃসাহসিক ইনভেস্টিগেশন অভিযান, সেই সাথে দুঃস্বপ্নের রাতগুলো। তো আশা করি বইটা ভালো লাগবে। দ্বিতীয় যে বইটা আছে মিস্টার মার্সেডিস, স্টিভেন কিনের লেখা। বইটির অনুবাদ করেছেন আমিনা মিম এবং MSI সোহান। বইটি বিল হাজেস সিরিজের প্রথম বই এবং জনরা বলতে গেলে ক্রাইম, মিস্ট্রি কিংবা থ্রিলার যেটাই বলি না কেন। এই বইটি সুন্দর প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন। আচ্ছা, ঘটনা এই বইটা 2009 সালের এক ভোরে মিডো স্টেট সিটি সেন্টারে আয়োজন করা হয় জব ফেয়ারের। তো সেই জব ফেয়ারেই ঘটে নির্মম গণহত্যা। শুধুমাত্র এই গণহত্যাতেই খুনি ক্ষান্ত হয় না। খুনি প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা বিল হাজেসকে একটি চিঠি লেখে, যেটা প্রাক্তন গোয়েন্দা বিল হাজেসের জীবনের সর্বশেষ কেস ছিল মার্সেডিস খুনি, যেটা অসমাপ্ত রয়ে গেছিল। জীবনের লক্ষ্য হারিয়ে যখন বিল হাজেস মৃত্যুর পথ গুনতেছে, তখন এই চিঠি তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। মিস্টার হাজেস তখন জানার চেষ্টা করে যে মিস্টার মার্সেডিস কি আসলে অবসর নিয়েছেন, নাকি তার খুনের নেশা কি শেষ হয়ে গেছে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে। ভবিষ্যতে সম্পর্কে কোনো চিন্তা ভাবনা না করেই মিস্টার হাজেস এই মার্সিডিজের সাথে মিস্টার সিরিজের সাথে ভয়ঙ্কর খেলায় লিপ্ত হয়। তো এই ছিল এই বই সম্পর্কে। তৃতীয় যে বইটি আছে কফিন রোড, পিটার মেল লেখা।
বইটি অনুবাদ করেছেন মাহিনুর মিম এবং MSI সোহান। এত সুন্দর এই প্রচ্ছদটি করেছেন সজল চৌধুরী। আর বইটি মূলত একটি থ্রিলার মিস্ট্রি। এই বইটির মুদ্রিত মূল্য 360 টাকা। কাহিনী সংক্ষেপ যদি বলতে যাই, এই বইটি লেখা হয়েছে নির্জন এক সাগরের তীরে ভেসে আসা এক ব্যক্তির লাশ, যিনি জ্ঞান ফেরার পর বুঝতে পারে তার পূর্বের স্মৃতিগুলো সে হারিয়ে ফেলছে। তার বাড়ি কিংবা তার জিনিসপত্র কোনো কিছুই তার কাছে পরিচিত মনে হচ্ছে না। অতীতের পরিচয় হিসাবে, একমাত্র লিঙ্ক হিসাবে সে খুঁজে পায় শুধুমাত্র একটি ম্যাপ, যেটার মধ্যে কফিন রোড মার্ক করে দেওয়া। তো সেই তার হারিয়ে যাওয়া স্মৃতি এবং সাথে কোনো মানে কফিন রোডের কোনো সংযুক্তি আছে কিনা, এই ধরনের খোঁজ খবর নিতে থাকে। অন্যদিকে ডিটেকটিভ বোন, যিনি ব্যস্ত থাকেন এক লাশের ইনভেস্টিগেশন নিয়ে, এমন নৃশংসভাবে খুন করা হয়েছে তার সেই লোকটিকে, কি কারণেই বা খুন করা হয়েছে বা তার হাতে কেনই বা এত মৌমাছির দাগ, এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে সে চিন্তা ভাবনা করতে থাকে। অন্যদিকে ক্যারন, যে কিনা তার বাবার মৃত্যুর কারণ জানার জন্য মরিয়া হয়ে ওঠে, গবেষণা করতে থাকে, জানার চেষ্টা করে তার বাবা কি এমন কাজ করতো বা কি এমন গবেষণা করতো যার কারণে তার প্রাণ দিতে হয়। তো কফিন রোড মূলত মানে তিনজন ব্যক্তির তিনটি ঘটনাকে নিয়ে, যারা কিনা আবার একসাথে মিলিত হয়, কঠিন এক সত্যের সম্মুখীন হয়। তখন তারা জানতে পারে যে পুরো জাতি একটি জন্য একটি হুমকি স্বরূপ একটি ঘটনা জানতে পারে তারা। তো সাধারণ এই কয়েকজন মানুষ মিলে কি আসলে এই বিপর্যয় বা পৃথিবী সবার জন্য সমস্যা সৃষ্টি করে এই বিষয়টাকে ঠেকাতে পারবে কিনা, এটা সম্পর্কে জানা যাবে এই পিটার মিলের এই বইটিতে। তো এই তো, আর ফোর্থ যে বইটি, এই বইটি হলো হোয়ার দ্য ক্রাউডস সিং, লিখেছেন ডিলিয়া ওয়াজেন্স। এটি একটি সাইকো থ্রিলার, আর অনুবাদ করেছেন রূপম আদিত্য ও MSI সোহান। বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। বইটির কভার ডিজাইন করেছেন রায়হান মাহমুদ ও MSI সোহান। বিলকন্যা কায়া শিশুকাল থেকে এসে উপকূলে বড় হয়েছে, উপকূলের এক জেলে গ্রামে। তা বেড়ে ওঠার মাঝখানে রয়েছে প্রকৃতি, জলাভূমি, পশু পাখি সবকিছু নিয়েই তা বেড়ে ওঠা। কায়া প্রকৃতি থেকে যতটুকু না ভালোবাসা পেয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছে মানুষের কাছ থেকে। গ্রামের লোকজন তাকে সন্দেহ করতো, তাচ্ছিল্য করতো। তো ঠিক ওই সময়ই গ্রামের এক অর্থবিত্তশালী পরিবারের এক ছেলে মারা যায়, যার দোষ এসে পড়ে কায়ের উপর। তো সবাই কায়াকে ছেড়ে গেল, সে কখনো হাল ছাড়েনি। গল্পের শেষে কায়াকে দেখা যাবে এক অন্য জগতে, প্রকৃতিক গুণ জগতে। তো ডিলিয়া ওয়াজেন্সের এই প্রথম উপন্যাসটি আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের শৈশবের উপর ভিত্তি করে বাকি জীবনের রূপরেখাগুলো গড়ে ওঠে। তো এই ছিল আজকের আমার 4টি বই। বইগুলো বিভিন্ন অনলাইন বুক শপগুলোতে পেয়ে যাবেন, সেই সাথে নয়া উদ্যোগের পেজে অর্ডার করতে পারবেন আপনারা। তো আজ এই পর্যন্তই। বইগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ প্রকাশক সাফায়েত খন্দকার জায়ানকে। তো আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই বইগুলোর রিভিউ নিয়ে চলে আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।